তোমাদের দিতে হবে, দিতে হবে, দিতে হবে এই সংগ্রাম।
আমরা এসএফআই, ডিওয়াইফআই, টিএসইউ, ডিওয়াইফ চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন। আমরা লক্ষ্য করছি যে রাজ্যের মধ্যে শিক্ষক সংকট, শিক্ষকের অভাব এটা চূড়ান্ত মাত্রায় গিয়ে পৌঁছেছে। স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নেই, একজন শিক্ষক দিয়ে শতাধিক স্কুল চলছে। একটা অরাজক পরিস্থিতি শিক্ষাক্ষেত্রে তৈরি হয়েছে। আমাদের রাজ্যে টেট উত্তীর্ণ বেকারের সংখ্যা হচ্ছে 3,631 জন, যাদেরকে শিক্ষা দপ্তর চাইলেই নিয়োগ করে স্কুলে পাঠাতে পারে, শিক্ষক হিসেবে নিয়োগপত্র দিতে পারে। কিন্তু রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, তারা বলছে মাত্র 600 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে, বাকিদের বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। ছাত্ররা সর্বত্র স্বতঃস্ফূর্তভাবে, কোনো রাজনৈতিক ইন্ধন কিংবা কোনো সংগঠনের উদ্যোগে নয়, সমস্যায় জর্জরিত ছাত্র সমাজ রাস্তায় নেমে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছে। সে প্রতিবাদকে আবার চোখ রাঙিয়ে শাসক দলের নেতারা, গুন্ডারা, মস্তানরা তারা ছাত্রদের উপর, আন্দোলনের উপর আঘাত নামিয়ে আনছে। ছাত্ররা বাধ্য হচ্ছেন রাজপথে নামতে, কিন্তু সরকার নীরব, নিথর, বধির ভূমিকা পালন করে চলছে। এই পরিস্থিতিতে সমস্ত স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে, এই দাবি আমরা করছি। এবং এই যদি পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দিতে হয়, তাহলে নতুন শিক্ষক নিয়োগ করা ছাড়া কোনো উপায় নেই। আমাদের রাজ্যে যে সকল টেট উত্তীর্ণ বেকাররা বসে আছে, 3,631 জন, তাদের প্রত্যেকের হাতে অনতিবিলম্বে সরকারকে নিয়োগপত্র তুলে দিতে হবে, তাদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এই সংকট নিরসনে যথেষ্ট পরিমাণে পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে নিতে হবে। 20,000-এর বেশি বিএড, ডিএলএড পাস করা তরুণ তরুণী, যুবক যুবতী এই রাজ্যের মধ্যে রয়েছেন, যাদেরকে টেট পরীক্ষার মাধ্যমে আগামী দিনে শিক্ষক হিসেবে স্কুলে পাঠানো যায়। কিন্তু রাজ্য সরকার কোনোটাই করছে না, তারা মিথ্যা কথা বলছে নিয়োগ নিয়ে, চাকরি দেওয়ার তথ্য নিয়ে, প্রতিনিয়তই মিথ্যাচার করে যাচ্ছে। এই সরকার দেউলিয়া হয়ে গেছে, জনগণের কথা ভাবছে না। এই সরকার আগামী প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে। শিক্ষার যা কিছু পরিকাঠামো আছে তা ভেঙে চুরমার করে দিয়েছে। এই পরিস্থিতিতে আমরা শিক্ষা ভবনে এসেছি, আমাদের চারটি ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে আমরা জবাব চাইতে এসেছি যে আর কতদিন ছাত্রদের এই তপ্ত রোদে পিচ গলা রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে, দাবি করতে হবে, শিক্ষক চাই? কতদিন টেট উত্তীর্ণ বেকারদের রাজপথে নেমে বলতে হবে আমরা যোগ্যতা অর্জন করেছি, আমাদের চাকরি দিন? সেই দাবি কতদিন করতে হবে, সেই কথাটা জানার জন্যে আজকে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকটে আমরা এসেছি। আমরা এখানে ধর্ণা সংগঠিত করছি, অবস্থান সংগঠিত করছি, যতক্ষণ পর্যন্ত সদুত্তর পাওয়া না যাবে এই লড়াই আমরা চালাবো। না, এখন পর্যন্ত কেউ দেখা করেননি, আমরা এখানে বসেছি, আমরা আমাদের চলছে চলবে 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 চল
চলবে, চলবে, শিক্ষার স্বার্থে আমাদের ধর্ণা চলছে, চলবে, চলবে, চলবে।
হায় হায় বিজেপির এই শিক্ষা বিরোধী নীতির বিরুদ্ধে লড়াই চলছে চলবে চলছে চলবে বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের দাবিতে আমাদের লড়াই চলছে চলবে চলছে চলবে নিয়োগের দাবিতে আমাদের লড়াই চলছে চলবে চলছে চলবে আমাদের দাবি ন্যায্য দাবি এই দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে ছাত্রীদের স্বার্থে এই দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 সরকারের এই দেউলিয়া পুরানীতি রাজ্যটাকে শেষ করে দিয়েছে তার বিরুদ্ধে জনগণ এখন 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 শিক্ষা বিরোধী নীতি শিক্ষা মন্ত্রকে লাগে তুলে দিয়েছে তার বিরুদ্ধে জনগণ এখন 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 লাউ জিনা বোঝ লাউ জিনা বোঝ জিনা বোঝ জিনা বোঝ যে প্রতিদিন ছাত্ররা রাস্তায় নেমে প্রতিবাদ করছে শিক্ষকের দাবিতে সরকারের কোনো হেলদুল নেই কেন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও উত্তীর্ণদের নিয়োগ করা হচ্ছে না কেন সরকার জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব তোমায় দিতে হবে দিতে হবে দিতে হবে জবাব তোমায় দিতে হবে আজকে কেন মূলত এই ধরনের আমরা দেখছি প্রায় মাস খানেক যাবৎ আমাদের রাজ্যের ছোট ছোট ছাত্রছাত্রীরা থেকে শুরু করে ক্লাস ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রী সবাই ক্লাসরুম ছেড়ে রাস্তায় বেরিয়ে আসছেন দাবি একটাই তারা সোনার চামিজ চায় না আকাশের চাঁদ ধরতে চায় না তারা ক্লাস করতে চাই পড়াশোনা করতে চাই তারা তাদের শিক্ষকের দাবি তাদের ক্লাস হচ্ছে না আমাদের রাজ্যে ট্যাট উত্তীর্ণ 3600 উপর ট্যাট উত্তীর্ণ কর্মপ্রার্থী তারা চাকরি চাই তারাও রাস্তায় আমাদের রাজ্যের বিএড ডিএলএড এমএড পাস করা হাজারদের ছেলে মেয়ে তারা ট্যাট পরীক্ষায় বসতে চায় ট্যাট পরীক্ষা নিচ্ছে না তারাও রাস্তায় আমাদের ছাত্রছাত্রীদের অভিভাবকরা রাস্তায় আমরা দেখছি আমাদের যে মন্ত্রী আমলারা শিক্ষা দপ্তরের অধিকর্তা ট্যাটের টিআরবিটির যারা অধিকর্তা তারা ঠান্ডা ঘরে বসে আছেন প্রতিদিন আমরা অবাক হচ্ছি ছোট ছোট শিশুরা ক্লাস করতে চাইছেন শিক্ষকের দাবিতে পিস পুরা রাস্তাতে নেমে তারা আন্দোলন করছেন আমাদের শিক্ষা অধিকর্তাদের ঘুম ভাঙছে না তারা ঠান্ডা ঘর থেকে বেরোতে পারছেন না এইরকম একটা অবস্থা দাঁড়িয়ে আমরা দেখছি যে আমরা বাধ্য হচ্ছি যে তাদের ঘুম ভাঙারও আজকে প্রথম প্রয়োজন যে অধিকর্তাদের যে তাদের ছেলেমেয়েরা বড় বড় স্কুলে পড়েন ফলে তারা আমাদের সাধারণ মানুষের ছেলেমেয়েদের কথা ভাববার সময় সুযোগ তাদের নেই বলে এইরকম একটা পরিস্থিতিতে আমরা বামপন্থী ছাত্র যুবরা মনে করেছি এই শিক্ষা দপ্তর ঘেরাও করে অধিকর্তার যদি ঘুম ভাঙাতে পারি শিক্ষা দপ্তরের যদি ঘুম ভাঙাতে পারি তাহলে আমাদের ট্যাট উত্তীর্ণ ছেলেমেয়েদের নিয়োগ হবে বৎসরে আমরা দুইবার ট্যাট পরীক্ষার দাবি করছি এই ট্যাট পরীক্ষা নেবে স্কুলের শিক্ষক নিয়োগ হবে তাহলে ছেলেমেয়েদের পড়াশোনা হবে এই সরকারটা চাইছেন সমাজের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার জন্য মানে শিক্ষা ধ্বংস করো সমাজের মেরুদণ্ড ভেঙে দাও এটা হচ্ছে সরকারের লক্ষ্য আমরা বলছি তা আমরা করতে দেব না তা যেন করতে না পারে বিজেপির নেতৃত্বে সরকার সমাজটাকে ধ্বংস করার জন্য শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দিচ্ছেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এখানে আজকে ঘেরাও করেছি আমরা অধিকর্তার ঘুম ভাঙাতে এসেছি তিনি যদি বলেন যে আমার ঘুম ভেঙেছে এই কচিকাঁচা ছাত্রছাত্রীরা রৌদ্রের মধ্যে পিঠ পুড়ে যে আন্দোলন করছেন তখন যখন ঘুম ভাঙছে না এই ঘুম ভাঙানোর দাবি নিয়ে আমরা এখানে এসেছি ঘুম ভাঙানোর গান আমরা গাইছি ঘুম ভাঙলে এখান থেকে আমরা উঠবো এর জন্যই এসএফআই ডিএফআই টিএসসি টিএফআই এই আন্দোলন শিক্ষক নিয়োগের দাবিতে আমাদের ধর্ণা চলছে চলবে ছাত্র ছাত্রীদের পড়াশোনার স্বার্থে আমাদের ধর্ণা চলছে চলবে শিক্ষা বিরোধী বিজেপি সরকার হসপে আও শিক্ষা বিরোধী বিজেপি সরকার হসপে আও হসপে আও প্রতিদিন ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ
প্রতিবাদ করছে শিক্ষকের দাবিতে, সরকারের কোনো মানছে না, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, নানা শিক্ষক নিয়োগ হবে সরকার, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে গোটা রাজ্যে, সরকারের কোনো হেলদোল নেই, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, শিক্ষা বিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে জনগণ এখন 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 শিক্ষা বিরোধী রতন লাল নাথ হাই 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 শিক্ষামন্ত্রী রতন লাল নাথ হাই 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 শিক্ষা বিরোধী বিজেপি সরকার হাই হাই বিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে আজকের এই ধর্ণা চলছে চলবে চলছে চলবে সরকারের ঘুম ভাঙাতে আমাদের ধর্ণা চলছে চলবে চলছে চলবে এক কোটি নদের নিয়োগের দাবিতে আমাদের ধর্ণা চলছে চলবে চলছে চলবে রাজ্যে প্রতিদিন ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে শিক্ষকের দাবিতে সরকার কোনো হেল দূর নেই জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে শিক্ষকের দাবিতে সরকারের কোনো হেল দূর নেই জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও উত্তীর্ণরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে চাকুরির দাবিতে সরকারের কোনো হেল দূর নেই জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও শিক্ষানন্দনের অবস্থা একেবারে বাজে সরকারের কোনো হেল দূর নেই জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও ছাত্র ছাত্রী বেকারদের উপর পুলিশের উপর নিয়ন্ত্রণ করতে চাইছে সরকার জবাব চাই জবাব দাও জবাব চাই কর্মসংস্থানের দাবিতে ট্যাট উত্তীর্ণরা লড়ছেই লড়বে ট্যাট উত্তীর্ণদের চাকরির দাবিতে ডিওয়াই পেসিফাই লড়ছেই লড়বে শিক্ষকের দাবিতে এসএফআই ডিওয়াই লড়ছেই লড়বে লড়ছেই লড়বে শিক্ষা বিরোধী বিজেপির বিরুদ্ধে এসএফআই লড়ছেই লড়বে লড়ছেই লড়বে ডিওয়াই লড়ছেই লড়বে লড়ছেই লড়বে শিক্ষকের দাবিতে ডিওয়াই লড়ছেই লড়বে লড়ছেই লড়বে এসএফআই লড়ছেই লড়বে লড়ছেই লড়বে শিক্ষা বিরোধী বিজেপি সরকার হাই 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 শিক্ষা বিরোধী বিজেপি সরকার হাই হাই